শব্দে শব্দে ভেঙে ভেঙে আজান শিখুন। আজান কিভাবে আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন, আজকে সম্পূর্ণ বিষয়টি থাকছে আজকের এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ। তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, তাহলে ইনশাল্লাহ আপনারা এটা থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা চলে যাই। প্রথমে আজানটা দিতে হলে আপনাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমে হচ্ছে আপনি লো স্কেল ইউজ করবেন, এরপর এটা আপনি হাই স্কেল ইউজ করবেন। তো চলুন আমরা প্রথমে লো স্কেল দিয়ে শুরু করি। আল্লাহ আকবর, আল্লাহ আকবর, এটা কিন্তু লো স্কেল। এরপর এটা একটু বেশি, আল্লাহ আকবর, আল্লাহ আকবর। এই যে দেখতেছেন যে এরপরেরটা থেকে আমরা কিছু জিনিস বাড়তি পাই, তা হচ্ছে এই ভাঙাগুলা, ভাঙাগুলা দেখতে পাই যে এগুলা বাড়তি। এরপরে আপনার এর চাইতে প্রথমটার চাইতে দ্বিতীয়টির টানও বেশি, যেমন এখন এই ভাঙাগুলো আপনি কিভাবে আনবেন এটা কিন্তু জানার বিষয়। এই ভাঙাগুলা কিন্তু অনেকেই আনতে পারেন না, এজন্যই তাদের সমস্যা। এই সমস্যার কারণে বহু অসুবিধা তৈরি হয়, আপনারা পারেন না। এজন্য আপনারা এটা আগে আপনাদেরকে শিখতে হবে যে ভাঙাটা আপনি কিভাবে দিবেন। এই ভাঙাটা যদি আপনি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন, না হয় আপনার সমস্যা হবে। তাহলে আপনি এইভাবে বলবেন, এখন এই যে এই যে ভাঙাগুলা এগুলো আপনাকে কিন্তু সুন্দরভাবে শিখতে হবে। এর জন্য আপনি এইভাবে ট্রাই করবেন, এইভাবে যখন আপনি ট্রাই করতে থাকবেন অন্য যে কোনো কিছু আপনি বলেন না কেন, হোক সেটা অন্য কোনো বিষয়, এতে কোনো অসুবিধা নাই, আসে যায় না। এজন্য আপনি আপনাকে অবশ্যই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যাতে করে আপনার কী বলে এটা ভাঙাগুলা যেন সঠিকভাবে হয়, সুন্দরভাবে হয়, এই বিষয়টা আপনাকে অবশ্যই সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে। এরপরে দেখেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এখানে আশহাদু অনেকেই বলে আশহাদু, আশহাদু বললে হবে না, বলতে হবে আশহাদু, আশহাদু আল্লাহ ইলাহা ইলাহা, এই যে লাহা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই যে লাস্টের যে টানটা, ও এখন আপনি এটা কিভাবে শিখবেন, এজন্য আপনাকে এভাবে বলতে হবে, ও এভাবে আস্তে আস্তে যখন আপনি ট্রাই করবেন তখন দেখবেন আসবে, আজানের মধ্যে হঠাৎ করে আসবেন। আপনাকে ভেঙে ভেঙে পার্ট বাই পার্ট আপনাকে এই ভাঙাগুলো আপনাকে সুন্দরভাবে লাগাতে হবে। এরপরে দেখেন পরেরটা আরেকটু স্কেল হাইয়ে চলে যাবে, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, এরপরে হচ্ছে আশহাদু আন্না মুহাম্মদ। এখানে দুইটা জিনিস আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, ক্লিয়ারভাবে জানতে হবে। আন্নার সময় আমাদেরকে গুণনা করতে হবে, আবার আম্মা এর সময় আমাদেরকে গুণনা করতে হবে, কেননা এই দুটা হচ্ছে ওয়াজিব গুণনা। নুনি এবং মিমে যদি তাসদিদ থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে ওয়াজিব গুণনা এটা আদায় করতে হবে, না হলে আপনার এটা ভুল হয়ে যাবে, সুন্দর হবে না।
তো চলুন আমরা এটা ওয়াজিব গুনাহটা পড়ে নিই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الله أكبر، الله أكبر، لا إله إلا الله. আমরা এটা এভাবে সুন্দরভাবে শিখতে হবে, যেহেতু আমার অসুস্থতার জন্য আমি খুবই সিম্পল ওয়ে আপনাদেরকে এটা দেখালাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।